এই অতি প্রবল ঘূর্ণিঝড় ফণি যখন উপকূল অতিক্রম সম্পন্ন করবে তারপরে এটা আবারও উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর হবে তিন মে মাঝরাত নাগাদ এটা বাংলাদেশের উপরে পৌঁছাতে পারে ফণির প্রভাবেই এই বৃষ্টি হয়েছে এবং সকাল থেকেই আমরা যেমনটি পূর্বাভাস দিয়েছিলাম যে আজকে সকাল থেকে এই ঘূর্ণিঝড় ফণির প্রভাব বাংলাদেশের উপরে পড়তে শুরু করবে এর প্রভাবেই কিন্তু দেশের অনেক স্থানে বৃষ্টিপাত হয়েছে তো সাগর ঘূর্ণিঝড়ের কেন্দ্রের জায়গায় খুবই বিক্ষুব্ধ রয়েছে এবং আমাদের যে মংলা এবং পায়রা সমুদ্র বন্দর আছে এই সমুদ্র বন্দর দুইটিকে আমরা সাত নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলেছি সেই সাথে উপকূলীয় জেলা ভোলা বরগুনা পটুয়াখালী বরিশাল পিরোজপুর ঝালকাঠি বাগেরহাট খুলনা সাতক্ষীরা এবং তাদের যে অদূরবর্তী দ্বীপ এবং চরাঞ্চল আছে সেইগুলিও কিন্তু এই সাত নম্বর বিপদ সংকেতের আওতা থাকবে উপকূলীয় জেলা এবং তাদের অদূরবর্তী এবং চরসমূহে স্বাভাবিক জোয়ারের চেয়ে চার থেকে পাঁচ ফুট অধিক উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে আর উত্তর বঙ্গোপসাগরে যে সমস্ত মাছ ধরা জেলে নৌকা ট্রলার আছে সবাইকে আমরা নিরাপদ আশ্রয়ে থাকতে বলেছি এবং তাদেরকে গভীর সাগরে যাওয়া সম্পূর্ণ নিষেধাজ্ঞা